নমস্কার বন্ধুরা, আপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আজকে আপনাদের দেখাবো চিকেন জিঞ্জার, দেখুন আমি কেমন করে তৈরি করছি। তাহলে শুরু করি। আমি আজকে দেখাবো চিকেন জিঞ্জার। চিকেন জিঞ্জারের জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন এইভাবে ছোটো ছোটো কিউব করে নিয়েছি, এইভাবে পিসগুলো কেটেছি। পেঁয়াজ এইভাবে কিউবের মতো করে কেটে নিয়েছি। এইভাবে এখানে নিয়েছি পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, আদার পেস্ট, নুন আর 3টে কাঁচা লঙ্কা এইভাবে চপড করেছি। আর নিয়েছি লেবুর রস, আর এখানে আছে পেঁয়াজ কুচি গার্নিশের জন্য রেখেছি, আর এখানে আদা এইভাবে 1 ইঞ্চি আদা এইভাবে পিস করেছি, ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আছে 1টা ডিম, কর্নফ্লাওয়ার আর আছে সোয়া সস। এখন চিকেনকে ম্যারিনেট করবো। আমি এই বাটির মধ্যে চিকেনগুলো নিলাম, পিসগুলো নিলাম। ম্যারিনেট করার জন্য আদা দিয়ে দিলাম 1 চামচ, লেবুর রস দিলাম 2 চামচ। আর লঙ্কার গুঁড়ো দিলাম ছোটো চামচে 1 চামচ, আর লেবুর রস দিলাম বড়ো চামচে 2 চামচ। এখন আর নুন স্বাদ মতো। এবার ভালো করে মেখে আমি 30 মিনিট রেখে দেব। তিরিশ মিনিট হয়ে গেছে। এখন 1টা ডিম ফাটিয়ে দিলাম, আর দেব এই বড়ো চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালো করে মিক্সড করব। ভালো করে সব মিশিয়েছি। এখন আমি 1টা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে এগুলো ফ্রাই করব। ওভেন ধরালাম, কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, ডিপ ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এই চিকেনের পিসগুলো সব ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এখন এই প্লেটে আমি উঠিয়ে যাচ্ছি। এইভাবে আমি বাকি চিকেনগুলো ফ্রাই।
আমার সব চিকেনের পিসগুলো সব ফ্রাই করে নিলাম। এখন আমি ওভেন অফ করে রেখেছি। এখন আবার ওভেন ধরালাম, ধরিয়ে কড়াই বসালাম। এখানে আমি 2 চামচ তেল দেব। দিয়ে দেব ছোট করে যে পাতলা করে পিস করেছি আদা দিয়ে দিলাম। আদার পিস গুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়ব। নেড়ে দিয়ে দেবো কুচানো 3টে লঙ্কা। এভাবে নিয়েছি, ভালো করে আদা লঙ্কাটা ফ্রাই হয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো ছোট চামচে, আর 2 চামচ দিয়ে দেবো লেবুর রস। আর 1 চামচ দেবো কোয়াশা। পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো কিউবের মতো, এবার দিয়ে দিলাম পেঁয়াজ। আর গ্যাসটা কমিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো জল, অল্প একটু জল। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমার গ্যাসটা একটু বাড়াই। এবার যে পকোড়াগুলো করে রেখেছি পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে সব মিক্স করে এবার অফ করে দিলাম। প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজগুলি, গার্নিশ করে দিলাম। খুব ভালো একটা রেসিপি, খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই করবেন। আর 31 ডিসেম্বর এটা বাড়িতে তৈরি করে সন্ধেবেলা স্ন্যাক্সে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে করে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, দারুণ একটা রেসিপি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন নতুন রেসিপির সাথে।